সুপার গ্লু কম বেশি সবাই ব্যবহার করেছেন, কিন্তু জানেন কি এই জিনিসটি বিজ্ঞানের দুর্ঘটনাবশত একটি আবিষ্কার? বলা যায় একটি আবিষ্কারের ব্যর্থতা থেকেই সুপার গ্লুর জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুপার গ্লুর আবিষ্কার করা হয়, কিন্তু এর পূর্ণ ব্যবহার শুরু হয় আরও পরে। 1958 সালে সুপার গ্লু বাজারে আনে ইস্টম্যান কোডাক কোম্পানি। অবশ্য আরও পরে তারা সুপার গ্লু নামটি ব্যবহার শুরু করে। মাত্র 1 বর্গ ইঞ্চি জায়গায় সুপার গ্লু হালকা প্রলেপ অনেক বেশি ওজন ধরে রাখতে পারে। তার এই অসাধারণ শক্তির কারণ হল এর মধ্যে সায়ানো অ্যাক্রিলেট নামের এক রাসায়নিক তরল। বর্তমানে এর বহুল ব্যবহার দেখা যায়। কোনো জিনিস ভেঙে গেলে প্রথমেই আমরা যে জিনিসটির কথা ভেবে থাকি তা হলো এই সুপার গ্লু। ভাঙা কাঁচ, প্লাস্টিক, কাঠ সব জোড়া লাগাতে সুপার গ্লু বেশ কার্যকর। এর উদ্ভাবক ডক্টর হ্যারি কুভার। তিনি যা আবিষ্কার করতে চেয়েছিলেন তা হয়নি, ভুলক্রমে হয়ে গিয়েছিল সুপার গ্লু। পরবর্তীতে সেই আরেক আবিষ্কারই তাকে ইতিহাসে অমরত্ব দিয়েছে। 1942 সালের কথা, বিশ্বজুড়ে তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা। ডক্টর হ্যারি কুভার তখন মিত্রবাহিনীর পক্ষ নিয়ে কাজ করছিলেন। তিনি তাদের জন্য একটি স্বচ্ছ প্লাস্টিক গান সাইট বানানোর উদ্যোগ নেন, চাইছিলেন যা মিত্রবাহিনীর সৈন্যরা ব্যবহার করতে পারবে। কাজ করতে করতে তিনি এক ধরনের অ্যাডহেসিভ উদ্ভাবন করে ফেললেন। ডক্টর হ্যারি কুভার খেয়াল করলেন যে এটা খুব দ্রুততার সঙ্গে একটি জিনিসের সঙ্গে অন্য জিনিস জোড়া লাগাতে পারে। সে সময় এর গুরুত্ব নিয়ে কোনো রকম চিন্তা করেননি হ্যারি কুভার। তার প্রায় 9 বছর পর হ্যারি কুভার তখন কাজ করতেন ইস্টম্যান কোডাক কোম্পানিতে। সেখানে জেট প্লেনের ককপিটের উপরের আচ্ছাদনের জন্য তাপ প্রতিরোধী অ্যাক্রিলেট পলিমার বানানোর এক প্রজেক্টের সুপারভাইজার ছিলেন তিনি। সেখানের আরেক গবেষক ফ্রেড জয়নারের সঙ্গে অ্যাডহেসিভ উদ্ভাবন করেন, যা একজোড়া রিফ্র্যাক্টোমিটার প্রিজম জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়েছিল। বিস্ময়ের সঙ্গে দেখলেন যে ওগুলো অত্যন্ত দৃঢ়ভাবে একে অপরের সঙ্গে লেগে গেছে। এতে কুপার তার পূর্বের অভিজ্ঞতা ফিরিয়ে এনেছিলেন এবং সফলতা পেয়ে বিস্মিত হন। 1951 সালে ডক্টর কুভার ইস্টম্যান কোডাক কোম্পানিতে প্লেনের ককপিটের ওপরের আবরণের জন্য তাপ প্রতিরোধী দ্রব্য তৈরি নিয়ে কাজ করতে গিয়েই পরিপূর্ণ আবিষ্কার হয়ে উঠল সুপার গ্লু। সেই 9 বছর আগেকার আঠা আবার উদ্ভাবন করেন। এবার আর নিজের আবিষ্কৃত আঠা অ্যাডহেসিভ সায়ানো অ্যাক্রিলেটকে অবজ্ঞা করতে পারলেন না কুপার, বরং এর বাজারজাত প্রক্রিয়া শুরু হল। ইস্টম্যান কোডাক কোম্পানি সুপার গ্লু বাজারজাত শুরু করে। এখন প্রশ্ন আসে, সুপার গ্লু যে টিউবে থাকে সেটির সঙ্গে জোড়া লেগে যায় না কেন? কারণ টিউবের ভেতর বায়ু ও পানিশূন্য অবস্থায় একে ঢুকিয়ে ভালোভাবে মুখ আটকে দেওয়া হয়। পানির সংস্পর্শ না পেলে সুপার গ্লু কোনো কিছুর সাথে জোড়া লাগতে পারবে না, তাই পানি না পেয়ে সেটি টিউবের ভেতরের গায়েও জোড়া লেগে যেতে পারে না। বাইরে বেরিয়ে বাতাসের মধ্যে থাকা জলীয় বাষ্পের সঙ্গে মিশে সুপার গ্লু তার কাজ শুরু করে দেয়। তো দর্শক, আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।